দোলে 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 ওরে আমরা চারটে জেনারেশন একসাথে এই যে এই গোলাপ এই গোলাপি করবিটায় আমার এবছর প্রথম এত ফুল এলো তো মাখন তো রে রুমালি রুটি ওই চিকেন বাটার মশলা তোর হঠাৎ করে গান করতে ইচ্ছে করছে নাকি এই পরিবেশ তুই গানের পরিবেশ নাকি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার বাজছে এখন প্রায় বিকেল 5টা বাজতে চললো একটু আগেই স্কুল থেকে ফিরলাম তো এখন আজকে সারাটা দিনই কিরকম মেঘলা মেঘলা ওয়েদার মানে ভালো লাগছে না প্যাচ 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 করছে সবকিছু আর এদিকে এখন রিমো পড়ছে তো রিমোর শনিবার থেকে পরীক্ষা ফার্স্ট টার্ম পরীক্ষা ওই জন্য রিমো এখন পড়ছে ওর বাবা যে পড়াচ্ছে ওকে চলো ওই ঘরে যাই আজকে ভাই এসেছে কালকে মা চলে যাবে ওই জন্য ভাই এসেছে আজকে মাকে কালকে নিয়ে যাবে এই যে কে তো মা এখন ভালো আছে আর যেই মা একটুখানি সুস্থ হয়েছে মা এখন বাড়ি যাওয়ার তাড়াহুড়ো শুরু হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে মা ওরাই ওই এক মনে খেলে যাচ্ছে নতুন জিনিস পেয়েছে তুমি নতুন জামা পরেছো মা ওরাই কোনো ভ্রুক্ষেপই নাই হ্যাঁ তুমি নতুন জামা পরেছ বলো আবার দোলে দোলে করো তো দোলে দোলে করো তো দোলে 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 ওরে বাবা এই যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা দেখাচ্ছি তোমাদের দ্বারাও তো এই যে এখানে ভাই বসে রায়ের জন্মদিনের কার্ডটা দেখছে এই জামাটাই পরে আছে দেখ কার্ডে রায় দেখি দেখা যে এটা হচ্ছে রায়ের জন্মদিনের কার্ড তো রায়ের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন বাবার পা ভেঙেছিল মানে আমার শ্বশুরমশাইয়ের পা ভেঙেছিল ওই জন্য রায়ের অন্নপ্রাশনটা আমরা বাড়িতে খুব একটা বড় করে করতে পারিনি মানে রায়ের অন্নপ্রাশনের ব্লগটা আমার ইয়েতে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো একটা ঠাকুর স্থানে আর কি রাধাকৃষ্ণের মন্দিরে রায়ের অন্নপ্রাশনটা করা হয়েছিল তো এবার ওর আমরা ঠিক করেছি জন্মদিনটা একটু বড় সড়ো করে হবে ওই জন্য এখানে একটা মানে বড় করে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে রায়ের জন্মদিনে এক বছরের জন্মদিন রায়ের একটা বড় অনুষ্ঠান বাড়িতে রায়ের দুখানা দাঁত বেরিয়েছে মানে অন্যান্য বাচ্চাদের থেকে রায়ের দাঁতটা একটু মানে দেরি করেই বেরোচ্ছে 8 মাসে 9 মাসে মানে বেরোয় রায়ের 10 মাস হলো এতদিনে রায়ের মাত্র দুটো দাঁত বেরিয়েছে তাও আবার উপরের বাড়িতে রায় তোমার দাঁতটা দেখি তো একবার দাঁতটা দেখাও তো দেখি রায় তোমার দাঁতটা দেখি দাঁত ই ই দেখি এই দেখো তোমাকে জ্বালাচ্ছে মামা জিতা ঘুমিয়ে গেল নাকি কি হলো কি হলো জিতা সবসময় জেগে থাকে জিতা ঘুম পাতলা কিন্তু দিদা যখন তখন ঘুমিয়ে যেতে পারে মা এখন ঘরের টানে ঘুমায় না মা মা এখন মা চিন্তা হলো ঘরে কি আছে ঘরে কি হচ্ছে তাই চিন্তা আর আমার ভিডিওতে দিদাকে দেখে অনেকে জানতে চেয়েছো দি এটা আমার নিজের দিদা কিনা তো হ্যাঁ এটা আমার নিজের দিদা এটা আমার নিজের দিদা আমার নিজের মায়ের মা এই যে দেখছো এটা আমার নিজের মা আর এটা আমার নিজের দিদা আর এই যে আমার নিজের মেয়ে আর আমরা 4টে জেনারেশন একসাথে এই যে এই যে আমাদের এত গোটা জেনারেশন তাই এটা কপালটা কার ভালো তোমার ভালো না আমার ভালো হ্যাঁ আমি দেখতে পেয়েছি সব কটা তোদেরও ভাগ্য আমার না আমারও ভাগ্য আমার সব থেকে বড় ভাগ্য আমার তো চরম কপাল আর নিজের কপাল দেখে নিজেরই দিতে হয় মাঝে মাঝে ওই যে হ্যাঁ লাতিটাই
লাতিনের ছেলে মানুষ করছে দিদা। তো এই যে আমাদের সব গল্প জমেছে চরম একখানা, সামনেই আমাদের বাড়িতে বড় একটা গ্র্যান্ড ইভেন্ট, তো তারই সব আলোচনা চলছে। এবার টাটা টাটা, রিমো আজকে মামার সাথে গেল পার্কে আর আমরা সবাই মিলে ছাদে এসেছি। এই যে অনেক কিছু শিখেছে রায় এখন বড় হয়ে গেছে। আজকে ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে সারাদিনই ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে, কিন্তু একটা ভ্যাপসানি গরম ধরেছিল, ঘরের ভিতরেও গরমটা লাগছে, কিন্তু ছাদে এসে একটু বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এই দেখো আমার হলুদ গোলাপ গাছে এখনো গোলাপ ফুল ফুটছে, এখানে একটা কুঁড়িও এসেছে অনেক। এই যে এই দেখো এই দেখো অ্যাডেনিয়াম গুলোতে আমার ফুল আসতে শুরু করেছে, প্রচুর কুঁড়ি এসছে অ্যাডেনিয়ামে। আর তোমাদের বলেছিলাম আমার লেবু গাছে লেবু টিকছে না, বাট ফাইনালি কয়েকটা লেবু আমার টিকেছে। এই যে এইগুলো টিকেছে, এই যে এই দেখো আর আমরা এবার সবজি চাষ করেছি, লঙ্কা গাছ লাগিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, শাকের বীজ ফেলেছি, লাল শাকের বীজ ফেলেছি, তো দেখা যাক এখন হয় কিনা। শশা গাছ আর পুঁই গাছও লাগিয়েছি, দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে এই পুঁই গাছ দুটো, এই দুটো অবশ্য পুঁই গাছ দুটো লাগাইনি, এই দুটো পাখিতে বীজ টিজ ফেলেছে, নিজে নিজেই হয়েছে। শশা গাছ দুটো লাগিয়েছে, যে এই দুটো শশা গাছের চারা মানে বীজ ফেলেছিলাম, চারাটা হয়েছে। এদিকে দেখো এখানে দুটো মটরশুঁটির গাছ হয়েছে, আর এইগুলোতে বেগুনের গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছগুলো সব মরে গেল, এইটা একটা টিকবে মনে হচ্ছে। হ্যাঁ এটা টিকবে, এটা তো টিকবে। আমার লাল শাক কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে, এই দেখো একদম ছোট ছোট, এই তো দেখা যাচ্ছে, এই দেখো এই দেখো বীজ রাখা আছে কয়েকটা আমার, যখন বৃষ্টি পড়বে তখন লাগাবো, এখন লাগাই, বর্ষাকালে লাগাতে হবে। আর এদিকে কয়েকটা লঙ্কা গাছ লাগানো হয়েছিল, লঙ্কা গাছগুলো কিন্তু লেগে গেছে, একটা মরেছে, হ্যাঁ এইটা মরেছে, আর বাকি ওইগুলো সব লেগে গেছে লঙ্কা গাছগুলো। এখানে করবি গাছগুলোতে সব কিছুতে ফুল ফুটেছে, দেখো এখানে একটা সাদা করবি আছে, এখানে একটা পিঙ্ক আছে, আর এই দেখো লাল করবি। গরমকালে বিকালবেলায় যে বেল ফুল জুঁই ফুলগুলো ফোটে, ওটার গন্ধটা দারুণ লাগে। আমার তো দুটোই আছে, বেল ফুলও আছে, দুখানা বেল ফুলের গাছ আছে, আর এখানে একটা জুঁইয়ের গাছ আছে, কুঁড়ি আসতে শুরু করেছে বেল ফুলগুলোতে, দেখো বেল ফুলগুলোতে কুঁড়ি আসছে। আমার এত করবি ফুটেছে, এই যে গোলাপ, এই গোলাপি করবিটা আমার এবছর প্রথম এত ফুল এলো। আমরা এই আমরা মাঝে মাঝে কি করি বলতো, একবার করে বছরে একবার করে ডালগুলো ছেঁটে দিই, আর এক বছর অন্তর এক বছর করে ওই মানে রিপোর্টিং করি, তলে মানে গাছটাকে উপড়ে শিকড়গুলোকে একটুখানি ছেঁটে আবার বসাই। ওই জন্য এই বছরটা এটা করা হয়েছিল, ওই জন্য করবি গাছটা এত ফুল ফুটেছে, এই গোলাপি করবিটাই বিশেষ করে, লালটাও ফুটছে, বাট কোরা গোলাপিটা যেহেতু থোকা না, ওই জন্য আরো ভালো লাগছে দেখতে। শিউলি গাছের দেখো বীজ আছে, আমার বীজ নিজেও শিউলি গাছের বীজ আছে, দাঁড়াও তোমাকে তুলে দিই বীজ। শিউলি শরৎকালে ফোটে, মাটিতে লাগালে সারা বছরই ফুটবে, দাঁড়াও দিই তোমাকে শিউলি ফুলের বীজটা তুলে। রায়কে নিয়ে নিয়ে যদি কাজ করা হয় না, রায় কিন্তু খুব খুশি হয়, খুশি আর কি ওর আনন্দ।
ওভাবে কাজটা আমিই করছি হয়তো তাই ভাবছে। হুম, কি করছে পাপা? পাপা গাছে জল দিচ্ছে তো। আজকে আমার সন্ধ্যাবেলা একটুখানি বাইরে যাওয়ার মানে প্ল্যান আছে। বাইরে যাওয়ার বলতে আজকে ওই যে কিছুদিন আগে আমার দেওরের একটা দেওরের বিয়ে ছিল, তো ওদের আজকে অষ্টমঙ্গলা করে এসছে। তো অষ্টমঙ্গলা করে আসার পরে ওই কিছু রিচুয়ালস থাকে না, অনেকগুলো সধবাদেরকে নিয়ে কিছু ব্যাপার থাকে, যাই হোক আমি অতটা জানি না। তো সেই সবের জন্য ওদের বাড়িতে যেতে বলেছে সন্ধ্যাবেলা, তো মোটামুটি ওই 7:30 দিকে একবার যেতে হবে। হলো নাচ করা, তোমার তোমার নাচটা করো তো, তোমার নাচটা করো তো, নাচে দেখি নাচে দেখি। এখন বাজে 6:30, আর মহারানী কি খাচ্ছে? কি খাচ্ছে মহারানী? মুড়ি। ওকে আমি আধ ঘন্টা ধরে ঘুম পাওয়ানোর চেষ্টা করলাম, ঘুমালো না। পিটিক 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 করছে শুধু। হাঁচি দেখ, হাঁচি দেখ, শুকনো মুড়ি খাচ্ছে। আর এইদিকে আরেকজন করছে চা, লেবু চা, স্পেশাল লেবু চা। বাস চা তো হয়েই গেল, লেবু চায়ে টাটকা প্রিয়া মারি রে। চাওয়ালা? হ্যাঁ চাওয়ালা। এই যে এদিকে মা দেখছে সিরিয়াল। কি দেখছো মা? নাগিন? আরে তোর না কাল পরীক্ষা, সেখানে আমাদের চা চলে এসেছে। তো এদিকে কাকুদের বাড়ি যাওয়ার জন্য আমি একটুখানি রেডি হয়ে গেছি। এই যে এই কুর্তিটা পরেছি, আর এই যে আজকে রায়কেও নিয়ে যাবার, ও একটুখানি কাজে যাবে, আমাদেরকে নামিয়ে দিয়েও চলে যাবে। যে মহারানীকেও রেডি করেছি। আসলে কি হয়েছে, বিয়ের দিন, আইবুড়ো ভাতের দিন, বিয়ের দিন, রিসেপশনের দিন কোনো দিনই রায়কে আমি নিয়ে যাইনি। ওই জন্য আমাকে সবাই এত মানে বকাবকি করেছে যে রায়কে নিয়ে আসিনি, রায়কে নিয়ে আসিনি বলে। আসলে বিয়ে বাড়িতে এমনিতেই প্রচুর লোক, তারপরে রায়ের শরীরটাও একটুখানি খারাপ ছিল, ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড। ওই জন্য আর দেখলাম ওকে যদি নিয়ে যায়, সবাই ওকে নিয়ে আর কি একটুখানি নাড়াঘাটা করবে, স্বাভাবিক, ওকে সবাই যেহেতু ভালোবাসে। আর আমাদের পুরো পরিবারের এখন ওই সব থেকে ছোট সদস্য, তো ওই জন্যই আর কি তখন ওকে আমি নিয়ে যাইনি, রিসেপশনের দিনও নিয়ে যাইনি। আর রায় মহারানী যখন যাচ্ছে তখন ব্যাগ তো একটা নিতেই হবে, ওর জিনিসপত্র আছে, একটুখানি জল ঠল আছে। তো চলো বেরিয়ে বেরি, আর একবার আমাদের মহারানীকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ কাকিমাদের বাড়ি চলে এসেছি, আর আমাদের মহিলা মহলের বেশিরভাগই এসে হাজির হয়ে গেছে। আমাদের জায়রা সব চলে এসেছে, আর আমাদের এখানে বেশ ভালোই গল্প জমে গেছে। আর কাকিমা আমাদের জন্য অনেক কিছু খাবারের আয়োজন করেছিল, পায়েস, ঘুগনি, আরও কি কি ছিল, পাকোড়া ছিল। তো আমরা সব জমিয়ে গল্প আড্ডা করছিলাম। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির নতুন বউ, তো রায় নতুন কাকিমার কোলে চেপে গেছে এসে এসেই। তো আমরা এখন গল্প গুজব করে তো চলো বাড়ি যাব, আর বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন প্রায় 9:00 বাজতে চললো, আর প্রায় আধ ঘন্টা হলো এসেছি। আর এসে এসে আগে রায়কে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এই যে ও ঘুমিয়ে গেছে। অ্যাকচুয়ালি ও আজকে দিনের বেলা ঘুমায়নি, তো ওর ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য তাড়াহুড়ো করে এসে আগে ওকে খাওয়ালাম, একটু হাত পাগুলো মুছিয়ে দিলাম, স্পঞ্জ করে দিলাম, তারপরে ও ঘুমিয়ে গেল। তো ওকে শুয়ে দিয়া
আর আজকে ডিনারটা বাইরে থেকে নিয়ে আসা হবে, মানে আর কিছু করার সময়ও নেই আর এনার্জিও নেই। আজকে যেহেতু ভাই আছে, একটু স্পেশাল কিছু করতে হতো, ভাই মা কালকে চলে যাবে, তো মা তো নর্মালি ডাল ভাত খাবে, মায়ের খাবারটা দিদা করে নিয়েছে সন্ধ্যেতেই, আর ভাইয়ের জন্য বাকি আমরা যা যা খাবো সব ওগুলো মানব নিয়ে আসবে। আসার সময় ও একটুখানি কাজে বেরিয়েছে, তো আসার সময় ও নিয়ে আসবে। তো দেখা যাক কী আনে। আমি একটা চিকেনের কিছু একটা আইটেম আনতে বলেছি, তার সঙ্গে রুমালি রুটি আনতে বলেছি, জানি না ওখানে ও কী কী নিয়ে আসবে। তো এখন আমি একটুখানি রেস্ট নেবো, পুরো এক্সস্টেড, চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো একদম পুরো টায়ার্ড লাগছে, এসে একটু রেস্ট হয়নি, খানো বেলে তারপরে আমরা ডিনার করবো। তো চলো, আমি এখানে একটা বালিশ বের করে নিয়েছি, আমি একটুখানি এখন একটু শুই, একটু চোখটা বন্ধ করে একটু রেস্ট নিই, তারপরে ওরা এলে তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আবার। আর আজকে তো আড্ডা চলবে, মানে ভাই আছে তো ভাই মানব আমি সবাই মিলে একসাথে গল্প গুজব করবো বেশ রাত অবধি, তারপরে হয়তো শোবো। তো চলো এখন আপাতত একটুখানি রেস্ট নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। খাবার দাবার কই, তুমি তো বৃষ্টিতে ভিজে টিজে চলে এলা, খাবার দাবার এনেছো না? আনোনি আনোনি রুমালি রুটি আর এটা জোম্যাটো কেন আছে? জোম্যাটো দিয়ে গেল নাকি? হ্যাঁ, বাটার চিকেন, বাটার চিকেন আর রুমালি জোম্যাটোর ইয়ে দেওয়া আছে কেন? তাহলে ওটা জোম্যাটোর জন্য, হ্যাঁ দি অর্ডার করেছিল হয়তো, দি ওটা ক্যান্সেল করেছে। ভাই ঘুমিয়ে কাদা, খাবি না? ভোর 5টা সময় উঠেছি। হ্যাঁ ভোর 5টায় উঠেছিস তো, তা খাবি না? কি রান্না করলি? রুমালি রুটি আর বাটার চিকেন মশলা। ঘুমের মধ্যে খাওয়ার কি খাবি তার চিন্তা নাকি? যেই বললাম রুমালি রুটি আর বাটার চিকেন, উঠে বললো তারাম করে তোমার বেটা ভোরবেলা 5টার সময় উঠেছে, চলো এ বাবু খাবি যান। এখন প্রায় 10:17 বাজলো, সেই 9:30 সময় খাবার আনা হয়েছে, খাবার পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলোকে গরম করবো, তারপর ওদেরকে খেতে দেবো। এখন খাবি না? খাবি না, খাবো। তো গুড়মুড় গুড়মুড় করে মেঘ ডাকছে, বৃষ্টিও ছিপছিপ করে পড়ছে বাইরে। তো যাই হোক, আমি কিন্তু খেয়ে নিয়েছি, আমি কিন্তু ওদের জন্য ওয়েট করি। আরে অসাধারণ পরিবেশ, আরে অত বড় দানি। চলো আমি এখন আপাতত এগুলোকে গরম করি, মানে আদিস না আদিস না, তো খাওয়া যায়নি রে, অনেক বড় বড় অনেক বড় বড় এত খেতে পারবো না। রিমো কটা খেলো? রিমো একটাই খেতে পারেনি। তুই কটা খেলি? আমি খাইনি তো। তাহলে কি করলি তুই জীবনে? আমি জীবনে কিছুই করিনি। এটা কি চিকেন রে? এটা বাটার চিকেন। তো মাখন তো রে, বাটার চিকেন তো মাখনই হবে রে। রে সেরা পিস। এটা কি, এটা কোথাকার? এটা মনে হয় মন্ডলের। দেখে জি ব্লগ করছি রে। তুই আবার রোগা হবি, ডায়েট করবি বলছিস যে কাল থেকে? কাল থেকে নি ওই রুমালি রুটি ওই চিকেন বাটার মশলা চালাও। থ্যাংক ইউ। আমি পড়ছি এখনো, এই দেখো দেখতে পাচ্ছ রাস্তা রাস্তা গুলো ভিজে আছে, ঝিরঝির করে পড়ছে, হাওয়াও দিচ্ছে দুর্দান্ত। আজকে প্রকৃতির হাওয়া এনজয় করতে করতে খাওয়া খাচ্ছি। পরিবেশ তো দারুণ। হ্যাঁ বৃষ্টিটা হাওয়াতে হচ্ছে, হাওয়া দিচ্ছে বাইরে, বৃষ্টিটা হাওয়াতে কিন্তু অনেকটা ঠান্ডা পড়লো, মানে গুমোট গরম ধরেছিল সকাল থেকে। তো যাই হোক, এদিকে আমাদের ডিনার আর এদিকে দুর্দান্ত একটা মনোরম পরিবেশ, দারুণ লাগছে। হাওয়াটা কেমন আসছে বলতো? বাংলা ইংরেজি নিয়ে বলে একটা কবিতা লিখে দিলাম এক্ষুনি। এক্ষুনি একটা কবিতা, মানে ইনস্ট্যান্ট কবিতা নাকি? লোকের জ্বর খিদে পায় হাঁচু পায় এত কবিতা পাচ্ছে নাকি? রবি জল পরে পাতা নড়ে, জল পরে পাতা, আরে দিদি লেগে একটা কবিতা লিখতাম। যাই হোক চলো, আমাদের আজকের ডিনার জমে ক্ষীর, তার সঙ্গে এই দুর্দান্ত মনোরম পরিবেশ, ওইদিকে মিস্টার ঘোষ বসে খাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। চলে ফেস কর, শেষ করে দেওয়া।
দারুন। আমি আবার ভাত খেয়েছি জানো, এই ছেড়ে তুই ভোট তো আজি দিবি একবার পরে নিচ্ছি, দাঁড়া ভিডিওটা শেষ করতে দে আমাকে, মুখে ভরা থাকলে হম হম করে ভিডিও শেষ করবো নাকি। হ্যাঁ বাবা তোকে তো বেশি চকচক করছে রে, আমাকে তো অন্ধকার লাগছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরো একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, টাটা বাই বাই, লাভ ইউ, গুড নাইট, গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা।